শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল রাজ্যের সমস্ত প্রাথমিক এবং হাই স্কুলগুলোর জন্যই খুবই গুরুত্বপূর্ণ দুটি নোটিফিকেশন জারি করা হয়েছে প্রথমটি যেটা নিয়ে আলোচনা করব হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের জন্য তারপরে আলোচনা করব প্রাইমারি স্কুল অর্থাৎ প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের জন্য প্রথম যেটা দেওয়া হয়েছে দেখুন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিদ্যাসাগর ভবন থেকে এই মাত্র এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটা দেওয়া হয়েছে এটা দেখুন বাইশ আট দু হাজার তেইশ নিমন্যত দেওয়া হয়েছে নোটিফিকেশান কী বলা হয়েছে একটু দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে দি আন্ডারসাইন ইজ প্লিজ টু ইনফর্ম অল দ্য কনসার্নস দ্যাট দ্য কাউন্সিল ইজ গোয়িং টু লাঞ্চ অন অনলাইন স্টুডেন্ট পোর্টাল অন ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার তেইশ ফর অ্যাপ্লাইং ডুপ্লিকেট রেজিস্ট্রেশন ডুপ্লিকেট অ্যাডমিট ডুপ্লিকেট মার্কশিট ডুপ্লিকেট সার্টিফিকেট মাইগ্রেশন অ্যান্ড ট্রান্সক্রিপ্ট ইটিসি অব এইচএস এক্সামিনেশান অর্থাৎ বলা হয়েছে সংসদ থেকে পয়লা সেপ্টেম্বর দু হাজার একটি স্টুডেন্ট অনলাইন পোর্টাল অনলাইন পোর্টাল একটা লঞ্চ হবে অর্থাৎ একটা পোর্টাল চালু করা হবে সেই পোর্টালের মাধ্যমে কি করা হবে সেই পোর্টালের মাধ্যমে যে কেউ স্টুডেন্টের অবশ্যই তার ডুপ্লিকেট মার্কশিট বা ডুপ্লিকেট সার্টিফিকেট বা মাইগ্রেশন বা ট্রান্সক্রিপ্ট বিভিন্ন জিনিস এখান থেকে পেতে পারে এইচএস এক্সাম শুধুমাত্র এইচএ এক্সামিনেশনের জন্য এইচএস এক্সামিনেশনের জন্য সব জিনিস কিন্তু পেতে পারে এখানে বলা হয়েছে এবং আরও বলা হয়েছে এবং যদি কোনো কারেকশান থাকে যদি যদিভাবে কোনোভাবে যদি ধরো কোনো নামের ভুল আছে বাবার নাম বা ডেট অফ বার্থ যদি ভুল থাকে সেসব কারেকশানও যেমন ওইখানে বলা হয়েছে দেখুন অ্যান্ড ফর কারেকশান অফ দ্য রেজিস্ট্রেশান অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট অফ সাজ এক্সাম অর্থাৎ এইচএস এক্সামিনেশনের যদি কোনোভাবে কার রেজিস্ট্রেশান অ্যাডমিট কার্ড বা মার্কশিট বা সার্টিফিকেশন যদি কোনো কারেকশান থাকে অবশ্যই এগুলো কিন্তু এবার থেকে হবে অনলাইনের মাধ্যমে কোনোভাবেই অফলাইন হবে না সেটা কিন্তু এখানে খুব কাউন্সিল থেকে একেবারে বলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই কাউন্সিলের ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট এইচ টি ডিপিএস ডব্লু বিসিএইচ পিপি ডট ডব্লুবি ডট গভ ডট ইন পোর্টাল ডট ড্যাশবোর্ড ডট স্টুডেন্ট এই পোর্টালের মাধ্যমে সমস্ত কাজ অর্থাৎ ডুপ্লিকেট মার্কশিট থেকে শুরু করে ডুপ্লিকেট অ্যাডমিট থেকে শুরু করে মার্কশিট ডুপ্লিকেট সার্টিফিকেট মাইগ্রেশান ট্রান্সক্রিপ্ট অথবা যদি কোনোভাবে কারেকশান থাকে তাহলে কিন্তু সব কাজগুলো কিন্তু হবে অনলাইনের মাধ্যমে আর ভাবে এখানে বলে দেওয়া হয়েছে নো ফারদার অফলাইন অ্যাপ্লিকেশান অন দ্য অ্যাবাব ম্যাটার্স উইল বি এন্টার এখানে বলা হয়েছে যে কোনোভাবে আর অফলাইনের মাধ্যমে এই কাজগুলো হবে না সব কাজগুলো হবে কিন্তু এই অনলাইন পোর্টাল মাধ্যমে এই পোর্টালটা কিন্তু খুলবে ফার্স্ট সেপ্টেম্বর দু থেকে অনলাইন স্টুডেন্ট পোর্টাল এটা হচ্ছে হাই স্কুলগুলোদের জন্য বলা হলো এবার যে দেখুন প্রাইমারি স্কুলদের জন্য শিক্ষক শিক্ষিকাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে এটাও দেখুন বাইশ আর দু হাজার তেই একটু আগেই দেওয়া হয়েছে এই অর্ডারটি দিয়েছেন অ্যাডিশনাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল আর দেওয়া হয়েছে দ্য চেয়ারপারসন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল সমস্ত ডিস্ট্রিক্টের শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিল কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিলের সমস্ত ডিপিএসসিগুলো থেকে একেবারে দেওয়া হয়েছে কী বিষয় দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে সাবজেক্টে বলা হয়েছে ইনফরমেশান রিগার্ডিং আনট্রেন্ড টিচার হু ডিড নট পাস্ট ডিএলএড কোয়ালিফিকেশান অর্থাৎ এখানে আনট্রেন্ড টি যে সমস্ত টিচারদের টিচাররা ডিএলএড কোর্স কোয়ালিফিকেশান করেননি সেই সমস্ত টিচারদের নাম তথ্য জমা করার জন্য বলা হয়েছে দেখুন এই এই কথাটাই এখানে বলা হয়েছে দেখুন আই এম ডিরেক্ট টু রিকোয়েস্ট ইউ কাইন্ডলি ইন ফার্নিশ দ্য ইনফর্ম দ্য ডিটেলস আনট্রেন্ড টিচার হু ডিড নট পাস টু ইয়ার্স ডিএলএড কোয়ালিফিকেশান এখানে বলা হয়েছে যারা দু বছরে ডিএলএড কোর্স কোয়ালিফিকেশান করেনি সেই সমস্ত টিচারদের নাম অবশ্যই এখানে তথ্যগুলো সাবমিট অবশ্যই ইনফরমেশানগুলো এগুলো অবশ্যই দেওয়ার জন্য এখানে বলা হয়েছে এবং এখানে বলা হয়েছে দি অ্যারেঞ্জমেন্ট ফর দ্য অ্যাডমিশন প্রসেস ফর দ্য সেশান দু হাজার তেইশ টু পঁচিশ দু হাজার তেইশ মধ্যে এই অ্যারেঞ্জমেন্টগুলো করা হয়েছিল সেই তার জন্য যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ডিএলএড কোর্স করেনি দু বছরে তাদের জন্যই এই কার কোন কোন টিচার করেনি তার তথ্য এখানে জমা করতে বলা হয়েছে সিরিয়াল নাম্বার নেম অফ টিচার্স নেম অফ স্কুল ডেট অফ জয়নিং কি কারণে করেনি রিজন অফ যে অ্যাপিয়ারিং কি কারণে করেনি বা কোন কারণে কমপ্লিট করেনি এই কোর্সগুলো সেগুলো কিন্তু এখানে এই তথ্য দিয়ে সাবমিট করার জন্য বলা হয়েছে এটা খুবই এক্সট্রিমলি আর্জেন্ট বলে বলা হয়েছে এই গুরুত্বপূর্ণ আপডেটটি দা হল আপনাদের সামনে দুটো আপডেট দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ